শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মাহমুদ হাসান, পিতার নাম আতর আলী মিয়া, মাতার নাম প্রফুল্লন নাসা, গ্রাম রঘুনাথপুর, পোস্ট অফিস সম্পড়া, তখন ছিলাম রামগঞ্জ মহাখালী, এখন সার্কেল মহাখালী। আমি উত্তর আখ্যান দিয়ে যখন এই দেশের সংগ্রাম আরম্ভ হইল, ছাত্রলীগের সংগ্রাম, আওয়ামী লীগের সংগ্রাম, তখন আমি সম্পড়া হাই স্কুলের ছাত্র শ্রীবিদ্যালয়, তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমি একটু বেশি বয়সে স্কুলে অ্যাডমিশন, তখন আন্দোলন সংগ্রাম করতাম বিভিন্ন জায়গায়, বিশেষ টিউশন নিয়ে যেতাম। আমার সাথে আরও ক্লাস 9-10-এর ছাত্র আছে। আমাকে আবার উদ্বুদ্ধ করছে তখনকার পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, ওনার বাড়ি হলো বজরা। উনি এলাকায় আসি, আমাদের যারা আমলিক করতো তাদেরকে বলছে আমাদেরকে ক্লাস 9-10 থেকে 2-3টা ছাত্র, তখন ওনারা আমার এঙ্গেজ করি বক্তৃতা টক্তৃতা কীভাবে দিতে দিতে এগুলো শিখাই, স্লোগান ফ্লোগান শিখাই দিত। আমি তো বুঝিয়ে করি না বুঝিয়ে করি আমি তো এখন সব এটার পরিপ্রেক্ষিতে আমার ওই সম্রা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক ছিলেন তারা ছিলেন মুসলিম লীগ, হেডমাস্টার মুসলিম লীগার, ইংলিশের টিচার মুসলিম লীগার, এভাবে কমিটিতে যারা ছিল তারাও মুসলিম। এই আন্দোলন সংগ্রাম করতে করতে এক পর্যায়ে আমি এসএসসি প্রিটেস্ট পরীক্ষা দিছি সম্পর স্কুলতে। দেওয়ার পরে আমাকে বলল তুমি এই আন্দোলন ক্ষমা দাও, আন্দোলন বন্ধ করো, তুমি যদি আন্দোলন করো তোমার স্কুলে রাখবো। তখন আমি আমার নেতাদের সাথে যোগাযোগ করছি আর বললো যে তোমার যদি বাতিল করে, তোমার যদি বাইকের পাস থাকে তুমি আরবি স্কুলে চলেছো। তখন আমি সম্পড়া স্কুল তখন নতুন ছিল, হাই স্কুলের সাবর স্কুল কুড়া, আমার সাসা দাদারও স্কুল থেকে পাস করে তখন আমি এই স্কুলে আসছি আর এখানে অবাদ আমার অ্যাডমিশন নিতে দিত। তারপরে এই স্কুলের ম্যানেজিং কমিটির একজন সাহ অজিল্লা ডাক্তার সাহেব, উনি লাইব্রেরিতে দাঁড়াইয়া হেডমাস্টারে কইল সম্পড়াতে কি এই একটা আন্দোলন করছে নি, আমরা তিনজনের টিসি কাটিছি, এই তিনজনে করছে নি, সারা বাংলাদেশে আন্দোলন। তারপরে উনি করে যেন একদরে অ্যাডমিশন দেয়, যাই হোক সংক্ষেপে বলি আমার অ্যাডমিশন দিল। এখানে আমি টেস্ট পরীক্ষা দিই, এই গ্রুপে অ্যালাউ হই, পরীক্ষা দিই, আগে আল্লাহ রহমতে হাই সেকেন্ডারি ডিভিশন এখান থেকে পাস। এই পাস করার পরে তখন ঢাকা চলে গেলাম, আমার এক নেতা ছিল তৃতীয় কলেজের বিবি শহীদ সিরাজ দৌলা,
তখন তিনি বললো যে তোরা আমি তেজগাঁ কলেজে ভর্তি করার জন্য, এই ভর্তির কথা বলতে বলতে ঢাকাতে উত্তাল আন্দোলন। আমি 7ই মার্চের রেস কোর্সের বাসনা সেখানেও ছিলাম। পরবর্তী পর্যায়ে যখন এই 7ই মার্চের পরে যখন 25শে মার্চে আমি তখন ঢাকা মগবাজারে থাকতাম, 25শে মার্চে দিবাগত রাত্রে যখন তাণ্ডব লীলা আরম্ভ হইল তখন তো কাঁদাকাড়ি কোন দিকে যাবো কি করবো। ওই নেতা তৃতীয় কলেজের সেই ডিবি দেশে চলে আসে, তিনি আমার খবর পাঠাইল যে কোনোভাবে তুমি চলে আসবে, দেশে চলে আসছে। আরসিআরে আমার একটা দায়িত্ব দিছে, আমাদের সবাই স্কুলে তখন এই এলাকায় ক্যাম্প হয়েছিল মুক্তিযোদ্ধা, 200 জন আর্মি লীগ পরিচালনা শুরু হয়েছে। ওই যে আমার যে নেতা আমার শহীদ ছিলেন দৌড়া, তিনি তো তৃতীয় কলেজ তো পার হইয়া এখানে উঠছে। তখন আমার একটা দায়িত্ব দিছে কুরিয়ার সার্ভিস, মানে যোগাযোগ, আমি এখান থেকে 12 জন লোক যাব, আবার 12 থেকে লোক নিয়ে আসবে। তো 12 এখান থেকে যাইতে ধরেন আমি 5-7 জন লোক রওনা দিলাম। এখানে আমাদের খিলবাড়া হইয়া বজরা হইয়া এরপরে আমরা কান্তিরাট বগাদিয়া কান্তিরাট এগুলো হইয়া আমরা ওখানে ওই ইন্ডিয়ান বর্ডারের টিলেছে যেতাম, সেখান থেকে আমরা সত্যাগ্রহ যেতাম, সত্যাগ্রহ থেকে আমরা ক্যাম্পে যাইতাম, যাইয়া লোকজন সেখানে রাখি। আমাদের আলাদা অফিস ছিল, আমাদের অফিসের প্রধান ছিল ছাত্রলীগের অফিস সমনি কলেজের বিপি হায়াত, ওখানে আমরা থাকতাম, থাকার ব্যবস্থা হচ্ছে। এইভাবে যখন কয়েক মাস করলাম তো এখন ওনার সিরাজ ভাই তখন আমাকে অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত দলীয় যোগাযোগ করি বা কোনো দরকার হলে যাইতো। হঠাৎ উনি আমার নভেম্বর মাসে রিক্রুট করে আমাদেরকে কিন্তু দেরাদুন দিয়েছে। বাহিনী বিএলএফ ট্রেনিং হলো 3 মাস, আর যারা ট্রেনিং দিয়ে আসে এরা ডিস্ট্রিক্ট লিডার, থানা লিডার, বিভিন্ন জায়গায় যায় তারা রেগুলার নিতেছে। এটার কত 3 লিডার, আপনার মুক্তিবাহিনী হলো আপনার কমান্ডার বা মেজর বিভিন্ন উপাধি আছে, ছাত্রলীগের যেটা এটার কত 3 লিডার, 10 থেকে 15 জন দিই একটা টিম হতো, এই টিমের একজন লিডার দিত, খাতে যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে। তো ওখানে আমাদের 3 মাস ট্রেনিং, এখন 3 মাস ট্রেনিং ধরেন আপনার অক্টোবর নভেম্বর আমাদের ট্রেনিং হয়নি, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেখ ফজলুল মনি মনিভাই একটা হেলিকপ্টার লো যায় আমাদের এখানে নামল, নামি উনি এক বক্তব্য দিল আমাদেরকে এখান থেকে 300 ছাত্র। তো আমরা ওখান থেকে ধরেন ডিসেম্বরের আয়তে আমরা ট্রাকে ধরেন আমরা প্রায় 1 সপ্তাহ 7-8 দিন লাগলো, আবার আমরা চট্টগ্রামের কাছাকাছি হিল চেকটে আসি পৌঁছলাম, এই যে কর্ণফুলি পেপার মেলে এখানে আসি পৌঁছলাম। তখন পৌঁছার সাথে আমরা এখানে একটু রেস্ট নিতেছি, 3 বছরে আমাদের সাথে একটা পাইপ এসে এখানে পাকার্মি আছে, রাজাকার আছে, নাগার অধিবাসী আছে, একটা যুদ্ধ হই, আমরাও ফায়ার করতেছি তারাও ফায়ার করতেছে, আমাদের কোনো লোকের ক্ষতি হয় না কিন্তু তাদের 2-3টা লোক মারা গেছে, পরে তারা ব্যাক করছেন তারা চলে গেছে। আমাদের পরম লিডার ছিল রাজু আহমেদ আর টিম লিডার ছিলাম আমি মোহাম্মদ হাসান, আমার ডেপুটি ছিল আবু তাহের। এখন হঠাৎ ঘোষণা হইল আর পাকিস্তান আর্মি সারেন্ডার করছে মিত্র বাহিনীর দ্বারা, এরপরে ওখান থেকে চট্টগ্রাম ওই হিল চক্রের এখান থেকে চট্টগ্রাম সিটি কলেজের এখানে আমাদেরকে আমরা চলে আসলাম। হায়াত খান, বাবর, এরা মাইজি বাড়ি, তারপর জাহাঙ্গীর, তারপরে আমাদের সাটখিলে কায়কোবাদ, আমাদের রামগঞ্জের মনি, এইভাবে আমরা ওখানে এরা সহ ছিলাম। আন্দোলন বরিশাল ছিল, কুমিল্লা ছিল, সবার নাম তো মুখস্থ নয় জানিও না, আমাদেরকে ডিস্ট্রিক্টে তাদেরকে পয়সা দিয়েছে, আমরা চলে আসি আছি, এরা আমাদেরকে ডিউটি দেওয়া হয়েছে এলাকা পার বা রক্ষা করবেন এই বেলায়, আমাদের আমাদের ইউনিয়ন আমাদের শাহপুর ইউনিয়ন, শাহপুর ইউনিয়ন এবং পার্শ্ববর্তী রামনারায়ণপুর ইউনিয়ন, এগুলো প্রত্যেক ইউনিয়নে 200 জন আছে, তো ওদেরকেও ওদের ওই দায়িত্ব দিয়েছে। এই যে দেশের জন্য যুদ্ধ করলেন, এখন যে অবস্থায় আছে বাংলাদেশ, এইটাকে আপনি কীভাবে দেখেন, আপনার কেমন মনে হয় এই বাংলাদেশ? আমরা ধরেন আওয়ামী লীগ করছি, ছাত্রলীগ করছি, যখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিলেন আমরা 7ই মার্চেই তো আমরা যখন 26শে মার্চে স্বাধীনতা ঘোষণা দিলেন
বঙ্গবন্ধু অনুষ্ঠান আখ্যান দিই, তখন হয়েছে তো আমরা যুদ্ধযুদ্ধ হয়ে গেলাম, তাই আজীবা দেশ স্বাধীন হয়ে গেল অল্প কম আসে, তখন তো দেশ স্বাধীন হয়ে গেল, এই দেশটা যেভাবে সুন্দর সুন্দরভাবে থাকে, জনগণের উন্নতি হয়, আমাদের একটা চাকরিবাকরি কর্মসংস্থান, আমরা সেই হিসেবে আসিলাম যাতে আমাদের দেশটা ভালো চলে। ইত্যাবশ্যক তো বঙ্গবন্ধুকে শেষ করে দিল, আবার আরেকটা বর্ণব হইল, আমরা মাইল খেয়েছি রাস্তা রাস্তা, আমরা যারা মুক্তিযোদ্ধা, যারা আমেরিকাকে সমর্থন করছি, ছাত্রলীগ করছি, এখানে পুরোর গড়া দিয়ে যদি ঘরে আমার কর্মীরে এখানে দিনে গুলি করে মারি ফেলেছে, আমাদের বাড়ি সব পড়া, আমরা ছাত্র যে জন্য লড়ে দেখি, আমরা পলাই গেছি, সাহেব ফুটকা দিয়ে গেছি মারি ফেলাই, তা আমরা তো চাইছি যে এইসব দূর হয়, যাতে আমাদের স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা সাধারণ জনগণগুলোই বসবাস করতে পারি, সেটাই চাইছিলাম। তো দীর্ঘদিন পরে বিশ একুশ বছর পরে যখন জননেত্রী শেখ হাসিনা আবার পাওয়ারে এলো, নির্বাচিত হইলো, তখন এই কিছুটা আস্তে আস্তে মুক্তিযোদ্ধারা স্বস্তি বিশ্বাস পাওয়া যায় আরম্ভ করল। মুক্তিযোদ্ধাদের তো নামে ছিল না, মুক্তিযোদ্ধারা প্রথমে ভাতা যখন হইলো 300 টাকা, কি আরও 600, এরপরে 900, এখন ইনশাল্লাহ মুক্তিযোদ্ধারা পায়, যারা ভালো মুক্তিযোদ্ধা অ্যাক্সিডেন্ট হয় নাই তারা পায় 12,000, তাদের বোধহয় আপনার মার্চের ভিতর 15,000 করব, আর যারা পঙ্গু তারা তো আর 35,000 পায়, যারা আর্মিতে বিভিন্ন পদে আছে 40-45-50,000। ইয়াং যারা ছেলে মেয়ে আছে, তরুণ যারা এখন বর্তমানে, তারা কীভাবে দেশকে আগায় নিতে পারে? আমরা যারা তরুণ আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবো, যারা স্কুল কলেজে লেখাপড়া করে, যারা লেখাপড়া করে বাইরেছে, তাদের কাছে আমাদের সর্বসর্বদা আবদার থাকবে, যাতে দেশটা সুন্দর চলে, মানুষ ভালোভাবে চলতে পারে, মানুষ নির্ভয়ে রাস্তাঘাটে চলতে পারে, যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়, নারী দর্শন না হয়, এবং ইস্টিজিং না হয়, এবং মাদকাসক্ত না হয়, এই ধরনের দিকে তোমরা খেয়াল রেখে তোমরা চলবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।